আমাদের ভিপি চেয়ার এবং অন্যান্য চেয়ার এগুলো আমাদের অলরেডি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। এই ফ্লাড লাইট দিয়ে শেড হওয়ার পরে এটা আলোটা আসবে কি আসবে না সেটাও একটু পরীক্ষা বিষয়। ইতিমধ্যে আমাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠের যে কাজগুলো আছে যেটা আমাদের আসলে জরুরি দরকার সেটা কিন্তু আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি, কিন্তু ঘাস লাগানো বাকি। ঘাসটা কোনটা হবে এটা ফুটবল ফেডারেশনের ওনারা যেটা আমাদেরকে বলবে সেই ঘাসটাই আমরা এখানে আসলে লাগাবো। তা ওনারা তিন রকমের ঘাসের কথা বলেছেন, তো সেটি আমরা এর মধ্যে থেকে দুই রকমের ঘাস একসাথে লাগানোর কথা ওনারা প্রস্তাব দিয়েছেন, তো সেই আলোকে আমরা আসলে কাজ শুরু করেছি। তো সেই সেটা আমরা খুব শীঘ্রই যাতে ঘাস লাগানোর কাজটি আমরা শুরু করব। এবং পাশাপাশি আপনারা দেখেছেন যে আমাদের যেটা সবচেয়ে বড় যেটা ছাউনির কাজ যেটাই আপনার সেটি একটু গতি স্লো, কারণ আপনারা দেখেছেন যে রডের দাম প্রায় ডাবলের মতো হয়ে গেছে, যার কারণে হয়তো এইটার কারণে আমাদের এই গতিটা একটু কমে গেছে। তবে আশা করছি যে এই মাসের মধ্যে হয়তো একটা মানে আমাদের আমরা শুনছি যে এই ধরনের রেটটা রিশিডিউল করবে, তো এটা যদি হয় তাহলে হয়তো কাজের গতিটা আমরা আরও বাড়াতে পারবো। ইতিমধ্যে আমাদের টার্ফও অ্যাথলেটিক্স ট্র্যাকও চলে আসছে দেশে, আমরা এটা আসলে লাগাতে পারছি না যেহেতু এটার সেটটা আমরা সম্পন্ন হয়নি। পাশাপাশি আমাদের মাঠের কাজও আমরা শেষ করেছি এবং অন্যান্য যে চেয়ার স্থাপন আমাদের ভিপি চেয়ার এবং অন্যান্য চেয়ার এগুলোও আমাদের অলরেডি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। এবং পাশাপাশি ফ্লাড লাইটটার কাজটা আমরা এখনও দিতে পারছি না, কারণ আপনারা জানেন যে শেডটা হওয়ার পরে আসলে যে অনেক আগের ফ্লাড লাইট আপনারা জানেন যে এই ফ্লাড লাইট দিয়ে শেড হওয়ার পরে এটা আলোটা আসবে কি আসবে না সেটাও একটু পরীক্ষা বিষয়। এই কারণে হয়তো আমরা এটা একটু টেন্ডার প্রক্রিয়াটা একটু স্লো করেছি, তবে আমরা আশা করি যে এটাও আমরা খুব শীঘ্রই আমাদের বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আমরা কোন দিকে যাব সেটা নিয়েও আমরা খুব শীঘ্রই এটা সিদ্ধান্ত নিতে পারবো।